আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্র এবং ছাত্রীরা আজকে আমি তোমাদের পড়াবো তোমাদের বাংলা বইয়ের মতিনন্দী লেখা কলি উপন্যাসের প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদের বিষয়বস্তু প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদের বিষয়বস্তু অত্যন্ত সহজ সরল ভাষায় আজকে আমি তোমাদের পড়াবো তোমরা সকলে মন দিয়ে পড়া শুনতে থাকো আশা করছি খুব সহজেই তোমরা বুঝতে পারবে তাহলে চলো এবার শুরু করা যাক প্রথম পরিচ্ছেদ বারুনি উৎসবকে ঘিরে গঙ্গায় অসংখ্য মানুষের ভিড় ও আমের ছড়াছড়ি বারুনি হলো একটি উৎসব যে উৎসবে মূলত গঙ্গা নদীকে রূপে পূজা করা হয় আর সেই গঙ্গা নদীকে পূজা করবার জন্যই বহু স্থান থেকে বহু মানুষ এসেছেন আর বহু মানুষ কাঁচা ফল দিয়ে দেবী গঙ্গাকে পূজা দিয়েও গিয়েছেন তাই এখানে বলা হয়েছে অসংখ্য মানুষের ভিড় ও কাঁচা আমের ছড়াছড়ি সেই আম সংগ্রহে ব্যস্ত ছিল ছেলেদের দল আমরা দেখেছি অনেক সময় নদীতে যখন মানুষেরা পয়সা বা ফল দিয়ে পূজা দিয়ে যায় তখন আশেপাশের কিছু ছেলে পুলে থাকে যারা কিনা সেই ফল টাকা পয়সা কুড়োনোর জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে তেমনটাই এই উপন্যাসে আমরা দেখতে পাই এখানে বলা হয়েছে সেই আম সংগ্রহে ব্যস্ত ছিল ছেলেদের দল আমগুলোরা পরে কম দামে বাজারে বিক্রি করে সেদিন গঙ্গায় ভাটা থাকার ফলে কাদা জল অতিক্রম করে স্নান করে ফিরতে হচ্ছিল একটা ছেঁড়া মাদুরে শুয়ে বিষ্ণুচরণ ধর ঢলাই মলাই করাচ্ছিল বিষ্ণুচরণ ধর নামক একজন ব্যক্তি ছেঁড়া মাদুরের উপর শুয়ে একজন ব্যক্তিকে দিয়ে ঢলাই মলাই করাচ্ছিল তার সাড়ে তিন দেহটি দেখে সাদা লুঙ্গি গেরুয়া পাঞ্জাবি কাঁধে রঙিন ঝোলা নেওয়া একটা লোক মুচকে মুচকি হাসছিল বিষ্টুচরণ ধর বেশ বিরক্ত হলেও মালিশওয়ালাকে নানাভাবে মালিশ করার নির্দেশ দিচ্ছিল তানপুরা তবলা সারেগামা প্রভৃতি বিভিন্ন ভঙ্গিতে মালিশ করিয়ে নিচ্ছিলেন তানপুরা তবলা সারেগামা এগুলো হলো মালিশের নাম বিভিন্ন ধরনের মালিশের নাম তখনও পর্যন্ত পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছরের মানুষটি হাসছিলেন এবং মাসাজ না সঙ্গীত চর্চা হচ্ছিল তা জানতে চাইছিলেন ব্লাড প্রেশার ব্লাড সুগার কোলেস্টেরল কতটা এগুলো নিয়ে প্রশ্ন করেন এবং তাকে গন্ধমদন হাতি কিংবা হিপোর সঙ্গে তুলনা করেন বিষ্ণুচরণ ধর প্রচণ্ড রাগে হতবাক হলেন ঠিক তখনই ওই ভদ্রলোক বিষ্ণুচরণ ধরকে মাথায় এক চাটি মেরে দৌড়ে পালালে ধরতে পারবে কিনা সে কথা জিজ্ঞাসা করেন হাত তুলে কাছে ছুটেও যান লোকটার এই রসিকতায় অনেকে তাকে পাগল ভাবেন তিনি যে রোজ ব্যায়াম করেন তা বিষ্ণুচরণকে জানান লোকটার আচরণে বিষ্ণুচরণের রাগ কৌতূহলে পরিণত হয় বিষ্ণুচরণ তাকে জানান যে খাওয়াই তার বেশি লোভ নেই তিনি যে খাদ্য তালিকা পেশ করেন তা শুনে লোকটি আরও রসিকতা করে তার ভুড়িতে হাত পুলিয়ে দেন শরীরকে চাকর বানানোর যে প্রয়োজন তা নিজের হাতটাকে নামানোর কথা বলে প্রমাণ করতে চান বিষ্ণুচরণ ধর গায়ের জোর প্রয়োগ করেও ব্যর্থ হন লোকটি তাকে জানান মনের জোরই সব ঠিক এই সময় গঙ্গার তীর থেকে কোন নামটি ভেসে ওঠে এবার আমি দ্বিতীয় পরিচ্ছেদটি পড়ানো শুরু করছি গঙ্গায় ভেসে যাওয়া একটা আম পাওয়ার জন্য তিনজন সাঁতরাচ্ছিল আরও দু তিনটি ছেলে তাদের উৎসাহ দিচ্ছিল তিনজনের একজন একটু এগিয়ে যেতেই কোনি নামে চিৎকার ওঠে প্রথম জনের স্পর্শে আমটা আসার আগেই পেছন থেকে তার পা টেনে ধরা হয় ততক্ষণে পেছনের একজন আমটা ধরে ফেলে এই ঘটনায় তাদের মধ্যে মারামারি শুরু হয় যে তিনজন আমের জন্য মারামারি করছিল তাদের মধ্যে কোনি নামের এক মেয়ে ছিল প্রবাল লড়াই করে ভাদু নামের ছেলেটির হাত কামড়ে দিয়ে সে আম কেড়ে নেয় ইতিমধ্যে লোকটিও স্নান সেরে নেন বিষ্টু ধরো জলে নামেন এবং জানতে চান শরীরকে কিভাবে চাকর বানানো যায় এই বিষয়ে কথার লোকটির মনে নামটি উচ্চারিত হয় মিনিট পনেরো পর তিনি হেঁটে নিজের বাড়ি পৌঁছান সংসারে তার স্ত্রী লীলাবতী ও দূর পোষ্য বিড়াল ছিল টিউবওয়েলের চল না থাকায় বহু বছর পর লোকটি স্নান করতে গিয়েছিল গঙ্গায় লোকটির নাম ক্ষিতীশ সিংহ ভেলো নামে একজন হৃষ্টপুষ্ট ব্যক্তি ক্ষিতীশ সিংহের কাছে জানতে চান তিনি ক্লাবের মিটিংয়ে যাবেন কি না ক্লাবের হরিচরণ মিত্তির সাঁতারুদের চিফ ট্রেনার হওয়ার আশায় সাঁতারু প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের বিরুদ্ধে সাঁতারুদের দ্বারাই অভিযোগ এনেছিলেন এ বিষয়ে হরিচরণের সঙ্গে ক্ষিতীশের পূর্বেই বাঘবিতণ্ডা হয়েছিল ভেলো ক্ষিতিস সিংহের শুভাকাঙ্ক্ষী হিসাবে তাকে মিটিংয়ে যেতে মানা করেছিলেন কিন্তু যেদিও প্রতিবাদী ক্ষিতীশ অপমানিত হওয়ার আশঙ্কা জেনেও মিটিংয়ে যাবেন বলে মনস্থির করেন ইতিমধ্যে লীলাবতী বাড়ি ঢোকেন লীলাবতী হলেন সিংহের স্ত্রী ক্লাব অন্তঃপ্রাণ ক্ষিতিস সিংহ সংসার ব্যবসা সম্পর্কে উদাসীন ছিলেন মানে সিংহ সারাদিন ক্লাব নিয়ে মেতে থাকতেন সংসার ব্যবসার তার বিশেষ মনোযোগ ছিল না লীলাবতী একা পরিশ্রম করায় তিনি ক্ষিতীশ সিংহের প্রতি অসন্তুষ্ট ছিলেন স্বাভাবিকভাবে সংসারের একজন মানুষ হিসাবে তিনি সংসারের প্রতি নজর দেন না তার স্ত্রী কেবলমাত্র খেটে চলেছেন তার তো রাগ হবেই অসন্তুষ্ট হবেন স্বাস্থ্য খাওয়া সম্পর্কে ভীষণ সচেতন ছিলেন ক্ষিতীশ তার এই সচেতনতা তিনি লীলাবতীর ওপরও চাপিয়ে দিয়েছিলেন ক্ষিতীশের খাওয়া শেষ হলে তাদের এর দোকান প্রজাপতি নিয়ে কথা ওঠে লীলাবতী তার নিজের গহনা বন্ধক দিয়ে প্রজাপতি শ্রীবৃদ্ধি ঘটিয়েছিলেন তাই দোকানের জন্য একটা বড় জায়গা খুঁজছিলেন যার খোঁজ পান হাতিবাগানে খাওয়ার পর সিংহের এটো থালায় লীলাবতী ভাত খেতেন ক্ষিতির সিংহের প্রতিবাদও কোনো ফল হয়নি ক্ষিতীশের শোয়ার ঘরে কয়েকটা সাংসারিক জিনিসের পাশাপাশি সাঁতার শেখার কিছু জিনিস ও ছবি ট্রেনিং এর কিছু ঘুমানোর আগে একটা ফনাতলা কেউটোর মতো লেপা সরু দেহ ক্ষিতিশের চেতনায় ফুটে ওঠে তার মুখে অস্পষ্টে বা অপষ্টভাবে উচ্চারিত হয় কোনি প্রিয় ছাত্রছাত্রীরা কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানাবে আজকে আমি এখানে শেষ করলাম বিদায়